ক্ষমাশীলদের চাইতে অধিকতর ক্ষমাশীল। আমাকে যে হাদিয়া প্রদান করেছিলে তা ফিরিয়ে নিলে কেন? বিজ্ঞজনেরা যা প্রদান করে তা ফিরিয়ে নেয় না, তুমি এটা ফিরিয়ে নিলে কেন? আমার ইউসুফকে তুমি ফিরিয়ে দাও। খোদা, আমার ইউসুফকে ফিরিয়ে দাও। আমার বিশ্বাস তুমি এখনো জীবিত আছো। আর একবার তোমার পুত্রদেরকে জিজ্ঞেস করো ইউসুফের সাথে তারা কি করেছে। আমার বিশ্বাস তারা তাদের ভুল এবার স্বীকার করে নেবে, তারা সত্যটা বলবে। আপনার কেন এমন মনে হচ্ছে যে ইউসুফ মৃত্যুবরণ করেনি? দুইটি দলিল। প্রথমত, নেকড়েরা ইউসুফের জামা ক্ষতবিক্ষত করেনি, আর দ্বিতীয়, আমার মন বলছে ইউসুফ এখন জীবিত আছে। খুবই ভালো, যদিও জানি কোনো আশা নেই, তারপরেও আমি জিজ্ঞেস করব। আমি চাই তারা তাদের ভুল স্বীকার করে তওবা পড়ুক। সম্ভবত খোদা তারা তাদের গুনাহ মাফ করে দেবে। নিজের চোখে দেখিনি, কিন্তু সবকিছু দেখে আমাদের মনে হয়েছে ইউসুফকে নেকড়েরাই খেয়েছে। আর এটা কতবার বলবো? যদি দরকার হয় তাহলে হাজারবার বলবে তুমি। তুমি যদি ছোট থাকতে তাহলে মিথ্যে বলার জন্য তোমাকে চাবুক পেটা করতাম। যদি নেকড়েরা ইউসুফকে ছিন্ন ভিন্ন করে থাকে তাহলে তার পিরান কি করে ঠিক থাকলো? আরে বাবা, তা আমরা কি করে বলবো? আমরাও তো বুঝতে পারছি না এটা কি করে ঘটলো। তোমাদের সবাইকে অভিশাপ দিচ্ছি, তোমরা সবাই মিথ্যে বলছো। নেকড়েরা ইউসুফকে কিচ্ছু করেনি, মানুষ রূপী নেকড়েরা ইউসুফকে ছিঁড়েছে, মানুষ রূপী। আমি জানি ওরা আবার বলেছে নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। আশা করি খুব দেরি হবার পূর্বেই ওরা ভুল স্বীকার করবে।